প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। আরে পাগলি, হারিয়ে ফেলবে মানে? মানে আপনি যদি কখনো অন্য কারো হয়ে যান বা হারিয়ে যান, মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। আর আমার এত কিউট পিচ্চি বউকে ছেড়ে আমি কার কাছে যাব? হ্যাঁ, আমি জড়িয়ে ধরলাম তিথিকে। আচ্ছা, এখন আমি অফিসে যাই। না, আপনি কোথাও যাবেন না। মানে? মানে আজ আপনি সারা দিন আমার সাথে থাকবেন, আমি কোথাও যেতে দিব না আপনাকে। ওকে ওকে, শুধু কি দিন, রাতে কার সাথে থাকবো? মানে? মানে তুমি তো বললে সারা দিন তোমার সাথে থাকবো, তাহলে রাতে কার সাথে থাকবো? অবশ্যই আমার সাথে থাকবেন। ও, তিথি কিছুক্ষণ ভাবলো, তারপর চেঁচিয়ে উঠলো, এক মিনিট, আমি ছাড়া আপনার কয়টা বউ আছে যে রাতে অন্য কারোর সাথে থাকবেন? কয়টা বউ মানে? আমার বউ তো একটাই। তাহলে যেহেতু আপনার একটাই বউ, সেহেতু তার সাথেই থাকবেন। তাহলে আমাকে প্রশ্ন করলেন কেন যে কার সাথে থাকবেন? আরে তুমি তো বললে যে সারা দিন তোমার সাথে থাকবো, তাই আমি বললাম রাতে কার সাথে থাকবো। আচ্ছা, সত্যি করে বলেন তো, আপনার আর বউটাও নাই তো? আমি তিথিকে জড়িয়ে ধরলাম। আমার আরেকটা বউ থাকলে কি তোমাকে একাই এত ভালোবাসা দিতাম? ও, তাহলে আপনার আর দু একটা বউ থাকলে আমাকে কম ভালোবাসতেন বুঝি? তোমার মতো পিচ্চিকে না এমনিতেই ভালোবাসতে ইচ্ছে করে, বুঝলে? বুঝলাম। তখনই আম্মু কাব্বু কাব্বু বলে ডাকতে ডাকতে রুমে এলো। আমি তাৎক্ষণিক তিথিকে ছেড়ে দিলাম, তিথিও নিজেকে গুটিয়ে নিল। কি রে, তোরা ফিরে এলি যে? এমনি আম্মু, তিথির ভালো লাগছিল না তো তাই নিয়ে এলাম। বুঝলাম, তাহলে তুই বসে আছিস কেন, যা অফিসে যা। আমি বসা থেকে উঠতে গিয়ে তিথি আটকালো। তিথির উদ্দেশ্য করে বললেন, আম্মু তোর শরীর খারাপ নাকি? না তো, এমনি। ও, ভালো তো, কাব্বু আজ তাহলে বাসায় থেকে যা। আম্মু চলে গেল, তিথি উঠতে গেলে আমি জড়িয়ে ধরলাম, ওর কাঁধে থুতুনি রাখলাম, হাত পেটে স্লাইড করতে লাগলাম। তিথি বারবার কেঁপে কেঁপে উঠছিল, চোখ বন্ধ অবস্থায় বলল, কি কি করছেন? কেন, আদর করছি। ইস, ছাড়ুন তো, আমার কাজ আছে। হুম, আমি জানি তোমার কোনো কাজ নেই। ছাড়ুন না, আমার কাতুকুতু লাগছে, খুব সুড়সুড়ি করছে পেটে। আমি কোনো কথা বললাম না, তিথির ঘাড়ে মুখ ঘষতে লাগলাম। তিথি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো, চুল সরিয়ে ঘাড়ে চুমু এঁকে দিলাম। তখনই আম্মু ডাক দিল তিথিকে, আমি ছেড়ে দিলাম তিথিকে, তিথিও ছাড় পেয়ে দিল দৌড়। বিকেলে সারাদিনে একবারও তিথি আমার কাছে আসলো না, আমাকে অফিসে যেতে দিল না, বলল আজ সারাদিন আমার সাথে থাকবে, আর এখন কি না ওর দেখাই মিলছে না। যাক, বেশ ভালো হয়েছে, পাশে থাকলে তো শুধু আদর করতে ইচ্ছে করে পরি বউটাকে, কখন যে কন্ট্রোল হারিয়ে ফেলি কে জানে। তিথি মিসেস সাবিনার পাশে বসে গল্প করছে, বারবার সকালের কথা মনে পড়ছে তিথি। ইস, উনি কি বেসরম, আমার পেটে হাত দিয়েছেন, খুব সুড়সুড়ি করছিল তখন, বেশ ভালোও লাগছিল। তিথি একটু লজ্জা পেল, গাল দুটো গোলাপি হয়ে গেল। রহিমা খালা ডেকে গেলেন তিথিকে, রহিমা খালা হলো কাজের লোক। তিথিমণি, ছোট সাহেব তোমাকে ডাকছেন। তিথি যাবে কিনা ভাবছে, গেলেই তো আবার জড়িয়ে ধরবে, আগেরবার ছাড় পেলেও এখন তো আর ছাড় দিবে না বুড়োটা, বুড়ো বয়সেও এত রোমান্টিকতা কই থেকে যে আসে। কি রে তিথি, কি ভাবছিস, যা কাব্য তোকে ডাকছে। হুম, যাচ্ছি। তিথি আস্তে আস্তে হেঁটে রুমের দিকে গেল, দরজা ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো কোথায় আছেন উনি। উকি ঝুঁকি মেরে দেখলো, না, মনে হয় ওয়াশরুমে আছেন উনি। দরজা ঠেলে রুমে ঢুকতেই ধাক্কা খেলো তিথি, পড়ে যেতেই ধরে ফেললাম আমি। তিথি চোখ বন্ধ করে আছে, আমি তাকিয়ে আছি তিথির মুখের দিকে, কি বাচ্চা বাচ্চা আভাস মুখে, এত কিউট। তিথি একটু একটু করে তাকালো। উফ, আপনি? তিথিকে সোজা করে দাঁড় করিয়ে বললাম, হ্যাঁ আমিই তো, আর কেউ থাকবে নাকি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম অন্য কেউ। মানে? তিথির দিকে এগিয়ে গেলাম রাগী লুক নিয়ে। আরে এভাবে তাকাচ্ছেন কেন, আমি তো ভেবেছিলাম দেয়াল, আমি ভাবলাম এই বুঝি আমার কপাল ফেটে গেল। আমাকে তোমার দেয়াল মনে হয়? হ্যাঁ, বলেই জিভ কাটলো তিথি। আমি এগিয়ে গেলাম তিথির দিকে। না, মানে একটা কথা বলার ছিল। বলো। এভাবে এগিয়ে আসবেন না প্লিজ, আমার ভয় করে। ওকে, এগুবো না, বলো। আমাকে ঘুরতে নিয়ে যাবেন? আচ্ছা, চলো তাহলে রেডি হয়ে যাও। সত্যি, থ্যাংক ইউ। এটা বলে আমার গলা জড়িয়ে ধরে চুমু খেলো। আমি তিথির দিকে তাকিয়ে রইলাম। তিথি আমতা আমতা করে বলল,
আসলে বেশ কয়েকদিন পর ঘুরতে যাচ্ছি, তো তাই খুশি হয়ে চুমু করে ফেললাম। আপনি আগেও তো ঘুরতে নিয়ে যেতেন, এখন তো বিজি থাকেন সব সময়। ওকে যাও, রেডি হয়ে নাও, আর শোনো একটা শাড়ি পরে নাও। তিথির মুখ মলিন হয়ে গেল, মাথা নিচু করে বলল, আমি শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আমি পরিয়ে দিব। মানে না না, আমি আম্মুর কাছে গিয়ে পরে নিব। আলমারি থেকে একটা মেহরুন কালারের শাড়ি নিয়ে তাড়াতাড়ি বের হতে গেল। আমি সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, বউদের স্বামীর কথা শুনতে হয়, তুমি জানো না? না আসলে কোনো আসলে টাসলে নেই, আমি পরিয়ে দেবো ব্যাস। তিথিকে টান দিয়ে বুকে নিয়ে এলাম, দরজা লাগিয়ে নিলাম। তিথি মাথা নিচু করে রইল লজ্জায়। শাড়ি পরিয়ে দিতে লাগলাম তিথিকে। তিথি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আমি পেটের কাছে বসে কুচি ঠিক করতে লাগলাম। আমার নিঃশ্বাস তিথির পেটে পড়ছিল। তিথি কেঁপে কেঁপে উঠছিল। চোখের সামনে তিথির নাভি দেখে ঠিক থাকতে পারলাম না, চুমু খেয়ে নিলাম পাশে। তিথি আমার মাথা চেপে ধরল, আমি উঠে পড়লাম, কুচি ঢুকিয়ে দিলাম, হাত লাগলো পেটে। তিথি হাত আঁকড়ে ধরল, নখ বসিয়ে দিল। আমি আঁচলটা তিথির কাঁধের উপর রাখলাম, তিথির থুতুনি উপরে তুলে তিথির দিকে তাকালাম। তিথির চোখ খুলল, আমাকে জড়িয়ে ধরল লজ্জায়। বেশ কিছুক্ষণ পর অবাক হয়ে প্রশ্ন করল আমাকে, আচ্ছা আপনি শাড়ি পরানো শিখলেন কোথা থেকে? ইউটিউবে দেখে। তাই? তারপর কিছুক্ষণ কি যেন ভাবলো তিথি। তার মানে তুমি নিশ্চয়ই মেয়েটার পেট দেখছিলে, তাই না? হুম। ইউ চিটার, তুমি খুব খারাপ বদলোক একটা। আমাকে মারতে লাগলো, কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল বুকে। তিথি কাঁদো কাঁদো হয়ে গেল, চলে যেতে চাইলে আমি টান মেরে শক্ত করে জড়িয়ে ধরলাম। তিথি কান্না করতে লাগলো, আমি তিথির চোখ মুছে দিলাম। আরে পাগলি, ওটা তো পুতুল ছিল। সত্যি? হুম। তিথি জড়িয়ে ধরলো আমাকে। আপনি শুধু আমার আমার সব দেখবেন, আর কারো কিছু দেখবেন না। তাই? হুম। তাহলে দেখাও। কি এই না বললে, আমি শুধু তোমার সব দেখবো আর কারো কিচ্ছু দেখবো না? তিথি বুঝতে পারলো আমি কি বলছি, লজ্জা পেলো একটু। যা খবিশ, এখন আমি খবিশ হয়ে গেলাম? বুঝেন না কেন আমার লজ্জা করে তো। আচ্ছা এখন চলো যাওয়া যাক। হুম। আম্মুর পারমিশন নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তিথি পাশেই বসেছিল, আমি বারবার তিথির দিকে তাকাচ্ছিলাম। আচ্ছা আপনি ইশার পড়েছেন কেন? মানে কেন, ভালো লাগছে না? উফ, আপনাকে না বললাম এসব হট হট শার্ট না পড়তে। শার্ট আবার হট হয় কি করে? আপনি জানেন আপনাকে কি হ্যান্ডসাম লাগছে এই শার্টে? ও ধন্যবাদ। ধন্যবাদ বললে হবে না, আপনাকে না বলেছি এরকম শার্ট না পড়তে, সব মেয়ে তো তাকিয়ে থাকবে আপনার দিকে। তো তো মানে? আরে চেঁচাচ্ছ কেন? স্বামী আমার তাকাবে কেন ওরা? মেরে ফেলবো শাকচুন্নিদের। তিথিমণি কি বলেছিলাম মনে নেই? আমি শুধু তোমারই থাকবো, কারো হব না। সত্যি তো? হুম সত্যি। তাহলে নাক ধরে প্রমিস করুন। নাক ধরে কেউ প্রমিস করে নাকি? কেউ করে না, তাই আপনাকে দিয়ে করাচ্ছি। তারপর নাক ধরে প্রমিস করতে হলো। গাড়ি নিয়ে থামালাম একটা পার্কে গিয়ে। পার্কটার পরিবেশ খুব সুন্দর, নেই কোনো কোলাহল, চারপাশের পরিবেশ মনকে মুগ্ধ করে দেয়। পার্কে ঢুকে তিথি চারপাশ দেখতে লাগলো আর প্রশংসা করতে লাগলো, সাথে ফ্রিতে একটা পাপড়ি দিল। পার্ক থেকে বের হয়ে ব্রিজে নিয়ে গেলাম তিথিকে। পাশের রেলিংয়ের কাছে উঁচু স্থানে দুজন হাঁটছিলাম। তিথি আমাকে ধাক্কা মেরে নিচে নামালো, তারপর হাইট মাপলো। এখন ঠিক আছে, সমান সমান, একেবারে পারফেক্ট। আমি হেসে দিলাম। হাওয়ায় মিঠাই দেখে তিথির সে কি খুশি, তাকে কিনে দিতেই হবে। ঝাল দিয়ে ফুচকাও খেলো, চোখ দিয়ে পানি পড়ছে তবুও খাচ্ছে। বুঝি না এত ঝাল দিয়ে খাওয়ার দরকারটা কি? তাহলে আইসক্রিমওয়ালাকে দেখে দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল আইসক্রিমের গাড়িটার দিকে। কি হলো তিথি? না কিছু না। মন খারাপ করে রইল তিথি। আমি বুঝে নিলাম তিথি কি চাইছে, আইসক্রিম খাবে। খুশিতে তিথির চোখ ঝলমল করে উঠল, আবার মুখ গোমড়া করে নিল। আপনি বকবেন? আমি কখনো বকি তোমাকে? একটু আগেও তো বকলেন ফুসকা খাওয়ার সময়। তখন বকেছি বেশ করেছি, এত ঝাল দিয়ে কেউ ফুসকা খায়? আচ্ছা এখন তাড়াতাড়ি যান না, আইসক্রিম নিয়ে আসুন। আরে যাচ্ছি রে বাবা। তিথিকে আইসক্রিম এনে দিতেই খপ করে নিয়ে নিল, বাচ্চাদের মতো খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আমার মুখের সামনে ধরলো, আমি একটা কামড় দিলাম। তিথি হেসে উঠল, এত বড় কামড় দিয়ে কেউ আইসক্রিম খায়? আমিও হেসে দিলাম। পরদিন তিথিকে দিয়ে আমি অফিসে এলাম, ফাইলগুলো দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেল। তখনই উপস্থিতি নীরার। নীরা আমার কলেজ ফ্রেন্ড, আমাকে পেয়েই জড়িয়ে ধরলো, তারপর অনেক কথা।
দরজায় তাকাতেই আমি অবাক হয়ে গেলাম, এই যে তিথি দাঁড়িয়ে, হাতে এটা কি? টিফিন বক্স, তিথি বলতে লাগলো। লাঞ্চে ওনার জন্য খাবার নিয়ে গেছিলাম ওনার অফিসে, গিয়ে যা দেখলাম আমার খুব কান্না পাচ্ছে। একটা মেয়ে ওনার গলা জড়িয়ে ধরে আছে পেছন থেকে, আর উনি হেসে হেসে ল্যাপটপে কী যেন দেখাচ্ছেন। তারপর কী হলো দেখতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য।